Hassan Mahmud. শ্রীলঙ্কায় ব্যাগ খুঁজে পাচ্ছে না শামীম নাইম শেখরা। মূলত ঘটনা হলো ক্রিকেটারদের কিট ব্যাগ চলে এসেছে তারা আসার আগে ভাগেই ভ্যানে করে। অনেকগুলো ব্যাগ, অন্ধকারে কার কোন ট্যাগ সেটাই বের করা মুশকিল। নাইম শেখ সবচেয়ে বেশি ভুগেছেন, কোনো মতেই ব্যাগ খুঁজে পাচ্ছিলেন না। প্রয়োজনীয় জিনিস থাকায় সেগুলো ছাড়া অনুশীলন করাও যায় না। মূলত নাইম শেখের ঘটনাটা প্রতীকী ধরলে নাইম শেখ ব্যাটিং ফর্মে ফিরতে সঠিক দিশাটাই খুঁজে পাচ্ছেন না। কোটি মানুষ যখন তার আলোচনায় সমালোচনায় মশগুল, তখন দল থেকে তার পাশে সকলেই। টুর্নামেন্টটা ভালোভাবে শেষ হোক আগে তার। ভারত টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলাচ্ছে না সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে। নিয়মিত অনেককে বিশ্রাম দিতে পারে ওরা, কারণ তাদের ফাইনালে ওঠা হয়ে গেছে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে। মূলত এই সুযোগটা তো বাংলাদেশ নিতেই পারে। সাকিব ছুটি কাটিয়ে ফিরেছেন, বেশ ক্লান্ত লাগছে। দেশে ফিরে নিশ্চয়ই ছুটি তো আর কাটাননি, কাজ করেছেন দেদার্সে, সময়ের আগে ছোটার চেষ্টা করেছেন। সাকিব পেশাদার, বিমান থেকে নেমেই মাঠে ছুটে এলেন দলকে এক করতে। অধিনায়ক ছাড়া বিজয় শরীফুলরা এতদিন ছিল হোটেল বন্দী, ক্যাপ্টেনও এলেন কলম্বোর মাঠে একদিন বিরতি থাকায় সুযোগটাও লুফে নিল গোটা দল। সিনিয়র মুশফিকের মুখখানা অনুপস্থিত, পারিবারিক কারণে তিনি আসতে পারলেন না, ভারত ম্যাচ খেলতে পারলেন না, ব্যাটিং শক্তি আরও কমে গেল। বাংলাদেশ তো ট্রফি জিততে নয়, এসেছে রিয়েলিটি চেক করতে, তাই তো অনেকেরই এখন আর আফসোস হয় না এমন খবরে। বাংলাদেশ ভারত ম্যাচ শুক্রবার বিকাল 3:30 মাঠে গড়াবে কলম্বোর প্রেমাদাসায়। কি বলছো হৃদয়, এবার আবার ওটা শুনো।